প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক দেখুন, আমি বোর্ডে লিখেছি বিছানায় প্রস্রাব করার সমস্যা। আপনারা জানেন যে বিছানায় প্রস্রাব করার সমস্যা, এটা কিন্তু একটি বিব্রতকর সমস্যা। এটা বিভিন্ন বয়সী মানুষের মধ্যে দেখা যায়, বাচ্চা, বুড়া, মধ্যবয়সী, সব ধরনের মানুষের মধ্যে এই সমস্যা দেখা দেয়। তো অনেক সময় দেখা যায় যে অনেকে আছে বিবাহিত পুরুষ বা নারী, তাদের বিয়ের পরে এ ধরনের ঘটনা ঘটে, যার কারণে কিন্তু তাদের স্বামী বা স্ত্রীর কাছে লজ্জায় পড়তে হয় বা বিবাহিত জীবনে তাদের নানা অশান্তি লেগে থাকে। তো এ ধরনের সমস্যা যাদের আছে তারা অবশ্যই অবশ্যই আমার আজকের ভিডিওটি ফলো করবেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। তো দর্শক, বিছানায় প্রস্রাব করা, এর একমাত্র মেডিসিন শুধু হোমিওপ্যাথিতেই আছে। হোমিওপ্যাথি ব্যতীত অন্য কোনো প্যাথিতে এই বিছানায় প্রস্রাব করা সমস্যার কোনো কার্যকরী মেডিসিন নেই। তো আপনি যদি আপনার এই বিছানায় প্রস্রাব করার সমস্যাকে দূর করতে চান বা এই সমস্যাকে দূর করে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার আজকের ভিডিওটি দেখবেন। তো আমি আজকের ভিডিওটি মূলত তাদের জন্য করব বা তাদের জন্য করছি যারা নিজের ইচ্ছায় না অনিচ্ছায় বিছানায় যাদের প্রস্রাব ঘটে বা প্রস্রাব হয়, তারা যদি এই সমস্যাটিকে সারিয়ে নিতে চান সেক্ষেত্রে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, আমি বোর্ডে কয়েকটি মেডিসিনের নাম লিখেছি, সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্প 30, ফেরামফস 12x, কেলিফস 12x। এই তিনটি মাত্র কার্যকরী মেডিসিন আপনি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো আপনাদের বিছানায় প্রস্রাব করার যে সমস্যা সেটি সম্পূর্ণভাবে চলে যাবে, আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তো এই তিনটি মেডিসিন আপনি কখন খেতে পারবেন বা কি অবস্থায় খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন আমি সেই বিষয়ে বলবো। এই তিনটি মেডিসিন তারাই উপকৃত হবেন যাদের শরীরে আমি 3 থেকে 4টি লক্ষণ বলবো। এই 4টি লক্ষণে যে কোনো একটি লক্ষণ বর্তমান থাকবে, তারা যদি এই 3টি মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো তাদের যে বিছানায় প্রস্রাব করার সমস্যা ছিল সেটি দূর হয়ে যাবে। দেখুন, আমি প্রথমে লিখেছি মোটা সোটা ব্যক্তি, যাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো, অনেক মোটা, তারা যদি এই মেডিসিন 3টি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই তাদের যদি বিছানায় প্রস্রাব করার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটি নিরাময় হবে। আমি দ্বিতীয় যে সমস্যাটির কথা লিখেছি সেটি হচ্ছে যাদের প্রচুর ঘাম হয়, সেটা মোটা ব্যক্তি হোক বা চিকন ব্যক্তি হোক, তাদের যদি প্রচুর পরিমাণে ঘাম হয়, তারা যদি এই মেডিসিনটি কিনে সেবন করেন সেক্ষেত্রে তাদের এই বিছানায় প্রস্রাব করার সমস্যাটি দূর হয়ে যাবে। এরপরে আমি লিখেছি যে কিছু কিছু ব্যক্তি আপনি দেখবেন যে হাত পা অনেক সরু কিন্তু পেটটা থাকে অনেক মোটা, এমন ব্যক্তি যারা আছে এবং তাদের যদি বিছানায় প্রস্রাব করার সমস্যা থেকে থাকে, তারা এই 3টি মেডিসিন যথাযথ নিয়মে সেবন করলে অবশ্যই অবশ্যই তাদের এই বিছানায় প্রস্রাব করার সমস্যা সেটি দূর হয়ে যাবে। এরপরে আমি বলবো যারা শীতে কাতর, মানে যাদের গরম ভালো লাগে কিন্তু শীত ভালো লাগে না, এমন ব্যক্তি যারা আছেন, তারা যদি এই 3টি মেডিসিন যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে তাদের যে বিছানায় প্রস্রাব করার সমস্যা ছিল সেটি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এরপরে আমি বলবো যারা দুধ খেতে পছন্দ করেন না কিন্তু ডিম খেতে অনেক পছন্দ করেন, এমন রোগী যারা আছেন, তারা যদি এই 3টি মেডিসিন যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে তাদের এই বিছানায় প্রস্রাব করার সমস্যা সেটি দূর হয়ে যাবে। তো দর্শক, আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার এই মেডিসিনগুলো কোথায় পাওয়া যাবে, এই মেডিসিনগুলো আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। তো অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তো দর্শক, আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার মেডিসিনগুলো খাবার নিয়ম কী, মেডিসিনগুলো খাবার নিয়ম অত্যন্ত সোজা,
সেটি হচ্ছে ক্যালকেরিয়া কাপ 30। এটা আপনারা খাবার 1 ঘন্টা পূর্বে 1 ফোঁটা করে মেডিসিন দিনে 2 বার খাবেন। এভাবে আপনারা 15-20 দিন বা 1 মাস খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর নিচে যে দুটি মেডিসিন লিখেছি সেটি হচ্ছে ফেরামফস 12x এবং কেলিফস 12x। এই প্রত্যেকটি মেডিসিন থেকে আপনি 4টি করে ট্যাবলেট, 4-8টি ট্যাবলেট নিয়ে আপনি চুষে খাবেন। চুষে খাওয়ার পরে সামান্য গরম পানি অথবা গরম লিকুইড জাতীয় যে কোনো তরল পদার্থই আপনি খেতে পারবেন। তো এই নিয়মে যদি আপনি 1 থেকে 1.5 মাস এই মেডিসিন 3টি খেতে পারেন, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যাদের বিস্তায় প্রস্রাব করার সমস্যা আছে, আমি যে লক্ষণগুলি বলেছি ওই লক্ষণগুলি যে কোনো একটিও যদি আপনার শরীরে বর্তমান থাকে, সেক্ষেত্রে আমার বলা মেডিসিনগুলো আপনারা কিনে সেবন করলে খুব দ্রুততম সময়ে আপনাদের বিস্তায় যে প্রস্রাব করার সমস্যা ছিল সেটি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। দর্শক, এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে, তো আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা যদি আমার সঙ্গে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 0171068 7950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়বাগ, চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আর দর্শক, আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ লাগলে বা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের প্রশ্নগুলি লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পরবর্তী ভিডিওতে, মানে আমার যে পরবর্তী ভিডিওতে, সেখানে আমি আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিও একটু আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।